আমার অনেক ফেভারিট একটি মুভি লুসিতে একটি স্টুডেন্ট ওনার প্রফেসরকে জিজ্ঞেস করে কি হবে যদি আমরা ইগনোর করতে থাকি আমাদের ব্রেনকে আর কেউ আমাদের ব্রেনের 100% আনলক করে দেয়। আপনি আপনার ব্রেনের 100% কখনোই ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনি আপনার এই পার্সেন্টেজকে বাড়াতে পারেন আর আপনি একজন জিনিয়াস হতে পারেন। আজ আমি আপনাদেরকে বলবো জিনিয়াস মানুষের কিছু পাওয়ারফুল প্রিন্সিপাল সম্পর্কে। ইতিহাসের সবথেকে বড় একজন আর্টিস্ট লিওনার্দো দা ভিনচি, ওনার জব অ্যাপ্লিকেশন লেখা দেখলে আপনি চমকে যাবেন। উনি চাকরি পাওয়ার জন্য এটা লেখেননি যে এটা আমার নাম, এটা আমার জন্ম তারিখ, এটা আমার নাম্বার, এটা আমার কোয়ালিফিকেশান, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা আমার হবি। উনি এই সব কিছু লেখেননি যে আমি এই সমস্ত কিছু জানি তাই আমাকে চাকরিটা দেওয়া হোক। বরং উনি রাজাকে অ্যাপ্লিকেশনে কি লিখেছিলেন সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মহারাজ, আমি আপনার সামনে চাকরির আবেদন করতে চাই। আমি জানি আপনার কাছে আমার মতো হাজারো লোক চাকরির আবেদন করেছে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার মতো স্কিল আপনি আর কোথাও পাবেন না। নিচে আমি আমার কিছু স্কিল সম্পর্কে আপনাকে জানাচ্ছি। স্কিল নাম্বার 1, কোনো বড় দুর্গ আপনি দখল করতে চান আর সেটা বম দিয়েও ব্লাস্ট করা যাচ্ছে না, তাহলে তখন আমার কাছে এমন একটি উপায় আছে যার সাহায্যে ওই দুর্গের প্রত্যেকটি পাথরকে ভেঙে ফেলা যাবে, ওই পাথর যত মজবুতই হোক না কেন। স্কিল নাম্বার 2, সমুদ্রের মধ্যে লড়াইয়ের জন্য আমার কাছে এমন হাতিয়ার আছে যা অ্যাটাক করতেও কাজে আসবে আবার ডিফেন্স করতেও কাজে আসবে, যা বড় বড় গান, পাউডার এবং ফোমসের মোকাবেলা করতে পারে। স্কিল নাম্বার 3, আমার কাছে সিক্রেট টানেল তৈরি করার এমন একটি উপায় আছে যার সাহায্যে আমি নদীর নিচে দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে পারবো অথবা কোনো বিল্ডিংয়ের নিচে দিয়েও সুড়ঙ্গ তৈরি করতে পারি। স্কিল নাম্বার 4, এমন হাতিয়ার সম্পর্কে আমি জানি যা অনেক বেশি শক্তিশালী আর সেটা আমি নিজের হাতে তৈরিও করতে পারবো। স্কিল নাম্বার 5, আমি মার্বেল, ক্লে, ব্রোঞ্জ এই সব কিছু দিয়ে মূর্তি তৈরি করতে পারি। প্রয়োজন পড়লে আমি ভালো পেন্টিংও তৈরি করতে পারি, আর মোনালিসার পেন্টিংটা ইনিই তৈরি করেছিলেন। স্কিল নাম্বার 6, যখন কোনো যুদ্ধ হবে না, যখন চারিদিকে শান্তি থাকবে, তখন আমি বিল্ডিং, আর্কিটেকচার এবং টাউন প্ল্যানিংয়েও সাহায্য করতে পারবো। এছাড়া খারাপ জলের ভালো ব্যবস্থা তৈরি করতে পারি যাতে খারাপ জল দ্রুত বেরিয়ে যেতে পারে। স্কিল নাম্বার 7, আমি এমন ব্রিজ তৈরি করতে পারি যা অনেক মজবুত হবে এবং ওজনে হালকা হবে, যা আগুনের মোকাবেলা করতে পারবে ও জলের মোকাবেলা করতে পারবে, আর সেটাকে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে সেট করা যাবে। স্কিল নাম্বার 8, আমি রথ তৈরি করতে পারি, এমন একটি রথ যার মধ্যে কামান লাগানো থাকবে যা খুবই গোপনে শত্রুর মধ্যে গিয়ে তাদের মেরে ফেলতে পারে। আর যদি আপনার রাজ্যের কারো এমন মনে হয় যে আমি এই সব কিছু করতে পারবো না, কেবলমাত্র মুখেই এই সব কথা বলছি, তাহলে আপনি আমাকে বলুন আমাকে কোথায় আসতে হবে, আমি আমার প্রত্যেকটা স্কিলের স্যাম্পল আপনাকে দিয়ে দেব। এটা ছিল জিনিয়াস মানুষ দা ভিনচির জব লেটার লেখার পদ্ধতি। আর এমন অ্যাপ্লিকেশন লিখতে পারা সম্ভব তখনই যখন সে এই সব কিছু করতে পারবে। আর এই মানুষগুলোকেই বলা হয় পলিম্যাথ, যারা প্রত্যেকটা ফিল্ডের বাদশাহ হয়। লিওনার্দো দা ভিনচি 7টা প্রিন্সিপাল আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যে প্রিন্সিপালগুলোকে ব্যবহার করে একটি সাধারণ মানুষ জিরো থেকে জিনিয়াস হতে পারে। নাম্বার 1, কিউরিসিটি, জিজ্ঞাসা। এই পৃথিবী আজ যে জায়গায় এসে পৌঁছেছে এই সব কিছুর পিছনের একমাত্র কারণ হলো এই জিজ্ঞাসা। যদি আইনস্টাইনের মধ্যে জিজ্ঞাসা না থাকতো, তাহলে রিলেটিভিটি থিওরি সম্পর্কে আমরা জানতে পারতাম না। নিউটনের উপরে যখন অ্যাপেল এসে পড়েছিল, তার মধ্যে যদি জিজ্ঞাসা না আসতো, তাহলে আমরা গ্র্যাভিটি সম্পর্কে জানতে পারতাম না। যদি নিকোলা টেসলার মধ্যে জিজ্ঞাসা না থাকতো আর নিজের জীবন হারিয়ে ফেলার ভয় করত, তাহলে আজ হয়তো আমরা এসি কারেন্ট সম্পর্কে জানতে পারতাম না। যদি কেমিক্যালের সাইড এফেক্টের কারণে অ্যালফ্রেড নোবেল ভয় পেয়ে যেত, তাহলে আজ আমাদের কাছে ডায়নামাইট বোমা থাকতো না। ম্যারি কিউরির কথা যদি আমি আপনাদেরকে বলি, উনি তো নিজের জীবনে দিয়ে দিয়েছিলেন এই রিসার্চ করতে গিয়ে। কিন্তু আপনি কি জানেন, ওনার এই রিসার্চের কারণেই আজ ক্যান্সারের চিকিৎসা তৈরি করা সম্ভব হয়েছে। এছাড়া আরও অনেক কিছু উনি ওনার জীবনে আবিষ্কার করে গেছেন। ওনাকে 2টো নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, আর নোবেল পুরস্কার পাওয়াটা মোটেও সহজ কথা নয়। অনেক মানুষই তারা তাদের জীবনকে ত্যাগ করেছে, কিন্তু সেটা মানুষের কল্যাণের জন্যই, কিছু না কিছু করতে গিয়েই জীবন দিয়েছে। এই মানুষগুলোর মধ্যে জিজ্ঞাসা এত বেশি ছিল জ্ঞান অর্জন করার জন্য যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি ছিল। নলেজই হলো ফ্রিডম, নলেজই হলো পাওয়ার, নলেজই হলো কনফিডেন্স, এই নলেজই হলো সব কিছু। তাই যে সমস্ত মানুষের মধ্যে অতিরিক্ত জিজ্ঞাসা থাকে,
তারা অবশ্যই ইন্টেলিজেন্ট হয়। ইন্টেলিজেন্ট মানুষগুলো কেবলমাত্র প্রশ্নই জিজ্ঞেস করে না, তারা তাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাও করে। তাই সবার প্রথম যে সংকেত সেটা হচ্ছে বুদ্ধিমান মানুষগুলো অনেক বেশি জিজ্ঞাসু হয়। দ্বিতীয় সংকেত, আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে যে আপনি কোনো একটি মানুষের সঙ্গে তর্ক করে বাড়ি ফিরে এসেছেন আর এখন ওই তর্কটা শেষও হয়ে গেছে, কিন্তু এখন আপনার ব্রেনে প্রতিনিয়ত সেই তর্কের কথাটাই আসছে আর আপনার মনে হচ্ছে আমি যদি ওই কথাটা বলতে পারতাম, আমি ওই উত্তরটা যদি দিতে পারতাম, আমি যদি ওই কথাটা না বলে এই কথাটা বলতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু এই সমস্ত কথাগুলো তখন মনে আসে না যখন তর্ক চলছিল। কিন্তু আপনি কি জানেন এই অভ্যেসটা বুদ্ধিমান মানুষের মধ্যে থাকে না। বুদ্ধিমান মানুষগুলো যখন তর্ক হয় তখনই তারা সমস্ত উত্তর দিতে পারে, তাদের ব্রেন তখনও সঠিকভাবে কাজ করে, আর তাই এরা কখনোই বাড়ি ফিরে এটা ভাবে না যে আমি যদি এটা বলতাম তাহলে ভালো হতো। অনেক মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে, স্কুলে ও কলেজে যারা টপার হয় তারা সবসময় জীবনে ভালো কিছুই করবে। এটা একদমই সত্যি নয়। একটি ইউনিভার্সিটি রিসার্চে দেখা যায় যে সমস্ত স্টুডেন্টরা স্কুল ও কলেজের টপার থাকে তারা সবাই তাদের জীবনে টপ লেভেলে থাকতে পারে না। আবার অন্যদিকে যারা স্কুলে স্মার্ট হয় না দেখা যায় তারা রিয়েল লাইফে অনেক বেশি স্মার্ট হয়। উদাহরণ হিসাবে কোনো একটি ক্লাসের টপারকে যদি বাজারে পাঠানো হয় তাহলে সে কোনো কিছু কিনতে গিয়ে দরদাম করতে পারবে না, এদেরকে এই পৃথিবী খুব সহজেই বোকা বানাতে পারবে। অন্যদিকে স্মার্ট মানুষগুলো দোকানদারের সঙ্গে এমনভাবে কথা বলবে যে দোকানদার এদেরকে ডিসকাউন্ট দিতে বাধ্য হবে। বুদ্ধিমান মানুষগুলো সব পরিস্থিতিতেই লজিক্যালি কথা বলতে পারে, আর আজকাল কেবলমাত্র মার্কেটেই নয় সমস্ত জায়গাতেই এই রকমের স্মার্ট মানুষগুলোর মূল্যই বেশি হয়। প্রিন্সিপাল নাম্বার 4, নিজের মধ্যে থাকা প্রশ্ন করা বাচ্চাটাকে জাগিয়ে রাখুন। ক্রিয়েটিভ মানুষগুলো কনফিউশনকে খুব সহজেই ডিল করতে পারে, আর এই কোয়ালিটি ভিঞ্চির মধ্যে অনেক বেশি ছিল। উনি কনফিউশনকে কমফোর্টেবল মনে করতেন। প্রিন্সিপাল নাম্বার 5, আপনাকে আর্ট এবং সায়েন্সের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, লজিক এবং ইমোশনের মধ্যে একটি কমিউনিকেশন রাখতে হবে। আমাদের একটি ব্রেন লজিক্যাল হয় আর একটি ব্রেন ইমোশনাল হয়। ভিঞ্চি সাহেব বলেন আপনার সম্পূর্ণ ব্রেনকে ডেভেলপ করুন। প্রিন্সিপাল নাম্বার 6, যদি আপনাকে আপনার ব্রেন সম্পূর্ণ ব্যবহার করতে হয় তাহলে আপনাকে আপনার শরীরের দিকে মনোযোগ দিতে হবে, যেমন স্পোর্টস, জিম, ডায়েট, ইয়োগা ইত্যাদি। প্রিন্সিপাল নাম্বার 7, সব কিছুর মধ্যে কানেকশন খুঁজে বার করা। আর এই 7টি প্রিন্সিপালকে যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি একজন জিনিয়াস হয়ে উঠবেন। এই সমগ্র পৃথিবী একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে আছে। যখন আপনি আলাদা আলাদা ফিল্ডে কোনো কিছু শেখার চেষ্টা করেন তখন আপনি দেখে থাকবেন এখানে কিছু জিনিস কমন আছে যেটা আপনি আগেও দেখেছেন। যে মানুষ যত ভালো প্যাটার্ন দেখতে পারে দুটো আলাদা জিনিসের মধ্যে সেই মানুষ তত বেশি জিনিয়াস হয়। ভিঞ্চি বলেন এই পৃথিবীতে সব কিছু এত বেশি কানেক্টেড যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এক্সাম্পল হিসাবে আপনারা এই ফটোটা দেখতে পারেন, একদিকে মানুষের ফুসফুসের ছবি আর অন্যদিকে একটি গাছের ছবি, দুটো দেখতে অনেকটা একই রকমের আর এই দুটোই একে অপরের কারণে বেঁচে আছে। এটা তো কেবলমাত্র ছোট্ট একটি উদাহরণ ছিল। ভিঞ্চি একজন ভালো শেফ ছিল, ভালো সিটি প্ল্যানার ছিল, ভালো কস্টিউম ডিজাইনার ছিল, স্টেজ ডিজাইনার ছিল, কমেডিয়ান ছিল, ইঞ্জিনিয়ার ছিল, হর্স রাইডার ছিল, ইনোভেটর ছিল, জিওগ্রাফার ছিল, জিওলজিস্ট ছিল, ম্যাথামেটিশিয়ান ছিল, মিউজিশিয়ান ছিল, পেইন্টার ছিল, ফিলোসফার ছিল, আর্কিটেক্ট ছিল ও ভালো একজন স্টোরি টেলার ছিল। আর উনি কখনোই এটা ভাবেননি যে আমি এত কিছু কিভাবে করতে পারি, কারণ উনি এটা মনে করতেন সব কিছু একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, সব কিছু একই। ভিঞ্চি বলতেন রিয়ালিটি ইজ ইন সার্কেল বাট স্যাডলি পিপল সি ইন স্ট্রেট লাইন, অর্থাৎ সব কিছু একটি বৃত্তাকারে একে অপরের সঙ্গে যুক্ত আছে কিন্তু মানুষ প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে দেখে। এখন আমি কথা বলবো সেই জিনিসটার যা ছাড়া কোনো মানুষই জিনিয়াস হতে পারবে না, অর্থাৎ আপনি ওই 7টা প্রিন্সিপাল কখনোই ফলো করতে পারবেন না যদি আপনি এটা না জানেন, আর সেটা হচ্ছে একাকিত্ব। প্রত্যেকটা সায়েন্টিস্ট নিজের কাজের সঙ্গে একা সময় কাটিয়েছে। নিকোলা টেসলা, ওনার নামে 300 বেশি পেটেন্ট আছে, উনি 9টি ভাষা বলতে পারতেন, আর আজ পৃথিবীতে যত মোটর চলছে সব ওনার কারণেই চলছে। আমাদের বাড়িতে যে কারেন্ট আছে সেটা ওনার কারণে এসেছে। যখন উনি ওনার এইসব আইডিয়াতে কাজ করছিলেন তখন ওনার চারপাশে কোনো মানুষ ছিল না, মানুষকে ভালো না বেশে উনি পায়রাকে ভালোবাসতেন। ওনার জানালার সামনে রোজ পাখি আসত আর নিকোলা টেসলা তাদের রুটি খাওয়াতেন। একবার একটি পাখির পা ভেঙে যায়
আর তার চিকিৎসার জন্য টেসলা $2,000 খরচ করেন। এইসব পাগলামো এদের মধ্যে কেন ছিল? এর কারণ হলো এরা যে কাজ করেছে, যে জিনিসটা খোঁজার চেষ্টা করেছে, তার জন্য একান্তে থাকাটা অনেক প্রয়োজন ছিল। আর যারা একান্তে যায় তারা কখনো বোরিং ফিল করে না, আর যে বোরিং ফিল করে না তাকে জিনিয়াস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর একটি প্যাটার্ন আছে যেটা প্রত্যেকটি জিনিয়াসের মধ্যেই দেখতে পাওয়া যায়, যে তারা কেন কোনো কাজে বোরিং ফিল করে না, অর্থাৎ বলতে পারেন যে তারা একা কি করে এত সময় ধরে কাজ করতে পারে। তাহলে এর উত্তর হলো তারা তাদের কাজের মধ্যেই খুশিতে থাকে, এরা পৃথিবীর কথা ভাবে না। জিনিয়াস মানুষগুলো নিজের কাজেই খুশিতে থাকে। জিনিয়াস লোক যাই কিছু করে তারা তাদের কাজের উপরে বিশ্বাস রাখে, এরা অন্যের দেখে কোনো কাজ করে না যে অন্যজন এটা করছে তাই আমিও সেটাই করব। এরা কখনোই অন্য কাউকে দিয়ে নিজের কাজকে ভেরিফাই করায় না। আজ 90% মানুষ তারা তাদের কাজ এই কারণেই করতে পারছে না, কারণ তারা অন্য মানুষকে দেখছে, নিজেকে দেখছে না। এখন যদি আমি সম্পূর্ণ ভিডিওটাকে সামারাইজ করি তাহলে সেটা হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষই জিনিয়াস হতে পারে এই 7টি প্রিন্সিপালকে ব্যবহার করে। আর 7টা প্রিন্সিপাল কেবলমাত্র সেই ফলো করতে পারবে যে একান্তে কাজ করতে পারবে, আর একান্তে কেবলমাত্র সেই কাজ করতে পারবে যে নিজের কাজের মধ্যে খুশি খুঁজে পাবে, যে নিজের কাজের মধ্যে হারিয়ে যেতে পারবে। আর এটাই হলো জিনিয়াস হওয়ার একমাত্র উপায়। তো এই 7টি প্রিন্সিপালের মধ্যে আপনি কতগুলো ফলো করেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।